ঘুঘুর বাসাতেই কি ক্ষোভ, কেন কমছে না আরজিকরের ক্ষোভ? স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসাতেই কি ক্ষোভ? অনেকের মতে সুশান্ত রায় থেকে নির্মল মাঝির বিরুদ্ধে ক্ষোভের পাহাড়, ক্ষোভ নেতাদের সঙ্গী চিকিৎসকদের বিরুদ্ধেও। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকে ধর্ষণ খুন, এ নিয়ে তোলপাড়। সুপ্রিম কোর্টের কড়া বার্তা, রাজ্য সরকারের আবেদন, মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও রাজ্যের একাধিক হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা এখনও কর্মবিরতিতে অনড়। অনেকেই মনে করছেন স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসাতেই ক্ষোভ, দাপুটে ও মাতব্বরদের বিরুদ্ধে ক্ষুব্ধ অধিকাংশ চিকিৎসকরা, সুশান্ত রায় থেকে নির্মল মাঝির ওপরে অনেকেই ক্ষুব্ধ, নেতাদের সঙ্গী চিকিৎসকদের বিরুদ্ধেও জমেছে ক্ষোভের পাহাড়। সিনিয়র কলিগরা কিভাবে কাজে ফিরবে যদি তারা সিকিউর বোধ না করে? যারা খুনি দোষী তারা কিন্তু হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, তাহলে হসপিটাল ক্যাম্পাসে আমরা সেফ বোধ করছি না, সুরক্ষিত বোধ করছি না। এই যেমন আরজি করে প্রথম থেকেই নানা অভিযোগের তীরে বিদ্ধ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আসলে কি হবে? এই গুগা আস্তে আস্তে। এটা কি হোস্টেল? এই হোস্টেল আছে। সময় যত গড়িয়েছে আরজিকর ইস্যুতে সামনে এসেছে আরো অনেক নাম, সুশান্ত রায় কিংবা নির্মল মাঝি ঘনিষ্ঠ চিকিৎসক নেতা হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস। রবিবার যেমন ভাইরাল হয়েছে একটি ভিডিও, কামারহাটি সাগর দত্ত মেডিকেলের পড়ুয়া ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। অভিযোগ, মেডিকেল কলেজে দাদাগিরি চলত বিরূপাক্ষের, কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও আধিপত্য বজায় ছিল। এ অভিযোগ, পাশ করে যাওয়ার পরেও হস্টেলের ঘর দখল করে রেখেছিলেন বিরূপাক্ষ, কর্তৃপক্ষ বারবার হস্টেল ছাড়তে বলেও লাভ হয়নি। এ নিয়ে 2022 সালে অভিযোগ দায়ের হয় কামারহাটি থানায়। পুলিশ হস্টেল থেকে বের করে আনতে গেলেও নাকি বেরোতে রাজি ছিলেন না বিরূপাক্ষ, শেষমেশ জোর করে বিরূপাক্ষকে হস্টেল থেকে বের করে আনে কামারহাটি থানার পুলিশ। বিরূপাক্ষকে বের করে নিয়ে যাওয়ার সময় উল্লাসে ফেটে পড়েন সাগর দত্ত মেডিকেলের তৎকালীন পড়ুয়ারা, সেই ছবি রবিবার ভাইরাল। অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস, এখানে সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ, শান্তন মণ্ডল, কাসিফ কাসার প্রভৃতি তৃণমূল নেতাদের সাহায্যে আবারও তার কুচক্র সে গড়ে তোলে। ছাত্রছাত্রীদের থেকে বেআইনি ভাবে টাকা তোলা ইত্যাদি বহু কার্যকলাপের সাথে কিন্তু এরা যুক্ত। এর আগে একটি অডিও বার্তা ভাইরাল হয়, সেখানে এক ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি, অভিযোগ অডিও বার্তার কণ্ঠ চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসের। আমি কে সেটা তো প্রিন্সিপাল কে জিজ্ঞাসা করে নিবি, প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে কে আছে তোর ঘরকে জিজ্ঞাসা করে নিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। একটা ফেক অডিও ক্লিপ, গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আরজিকর ইস্যুতে আরো একটি নাম সামনে এসেছে, তিনি চিকিৎসক নেতা অভিক দে, বর্ধমান মেডিকেলের প্রাক্তন আরএমও। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে মেডিকেল কলেজে থ্রেড কালচার চালিয়ে আসছে অভিকদের অনুগামীরা। এ নিয়ে জিবি মিটিং এ সরব হন জুনিয়র ডাক্তাররা, অধ্যক্ষের কাছে ডেপুটেশনও দেন। বর্ধমান মেডিকেলে অভিক দে, মেদিনীপুর মেডিকেল কলেজে অভিযোগের আঙুল চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের দিকে, তিনি আবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। সন্দীপের বিরুদ্ধে যেমন অভিযোগের পাহাড়, তার ঘনিষ্ঠ বলে পরিচিত মুস্তাফিজুরের বিরুদ্ধেও নানা অভিযোগ, সেসব অভিযোগ সামনে রেখে অধ্যক্ষের কাছে নালিশও জানান জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ড সামনে আসার পর স্বাস্থ্য দপ্তরের একাধিক দুর্নীতি নিয়ে নতুন করে সরব হয়েছেন অনেকেই। যে সমস্ত প্রভাবশালী চিকিৎসকের নাম আসছে তাদের মধ্যে অন্যতম সুশান্ত রায়, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধেও নানা কথা হচ্ছে। নতাইকেও ওরকম মিটিং চলছিল, মিটিং এর মধ্যেই খবর আছে আরজিকর এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেই সময়তেই মিটিং এর সিদ্ধান্ত হয় তাহলে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম আরজিকরে যাবে, যিনি মারা গেছেন বা সমস্ত চিকিৎসকরাই কিন্তু মেডিকেল কাউন্সিলে আহত আছেন। চারটে সোয়া চারটে নাগাদ আমরা আরজিকর মেডিকেল কলেজে যাই। ঘুরি, আপনার নাম না আসলো বলা হচ্ছে আপনি উত্তরবঙ্গ লবির মাথা, বিষয়টা কি? দেখুন, উত্তরবঙ্গ লবি বলে আর কিছু আছে বলে আমার তো ধারণা নেই। নিউজ 18 বাংলা।
9 আগস্ট আরজি করে ধর্ষণ খুনের ঘটনা, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আর সেই ঘটনার পর আজ 1 সেপ্টেম্বর বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। আরজি করের ঘটনার প্রতিবাদে আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদে সামিল হন প্রত্যেকে, অর্থাৎ সব স্তরের মানুষ। কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়েও, কোনো রাজনৈতিক রং না দেখে তারা আজ প্রতিবাদ কর্মসূচি করেন। এবং যে ছবি আপনারা দেখছেন আরজি করের ঘটনার প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলে সমাজের সব স্তরের মানুষ গানে কবিতায় নাচে প্রতিবাদ কর্মসূচি। গানে গানে প্রতিবাদ কর্মসূচি, ধর্মতলা ছবি আপনারা দেখে নাগরিক সমাজের যে কর্মসূচি, সেই কর্মসূচি এখনো পর্যন্ত চলছে। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি মানস বসাক রয়েছে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, এখনো পর্যন্ত যে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে সেই মিছিল শেষ হয় ধর্মতলায়, কিন্তু কর্মসূচি এখনো পর্যন্ত চলছে, এবং সেই কর্মসূচি কি রাতভর রয়েছে, কি জানানো হচ্ছে? মানুষের সঙ্গে অবশ্যই কথা বলবো, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিচার চেয়ে পথে নাগরিক সমাজ, আরজি করের ঘটনার প্রতিবাদ। আর সেই প্রতিবাদে চেনা অচেনা মুখের আমরা ছবি দেখছি, চেনা মুখ অচেনা মুখ প্রত্যেকেই সামিল হয়েছেন। তবে আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলের সমাজের সব স্তরের মানুষ, মিছিলের স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা, ঊষশীলা, অপর্ণা সেন, দেবলীনা দত্ত সহ অন্যরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, এবং ধর্মতলায় এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। এখনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন, কি তদন্ত এগোচ্ছে, আমাদের কাছে তো কোনো আপডেট নেই, জবাবটা আমাদের কে দেবে? আমরাই তো ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছি, তো সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদেরকে জবাব কেন দিচ্ছে না সরকার? হয়তো এই আমাদের মানে আমার পরে প্রজন্মে বা তার প্রজন্মেও এই লড়াই হয়তো শেষ হবে না, কিন্তু লড়াইটা জারি রাখতে হবে। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। মানুষের ধৈর্য খুব কম, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সবাই আশা করে যে 14 তারিখের পর মানুষকে আর পাওয়া যাবে না, কিন্তু মানুষ যে এইভাবে ধৈর্য ধরে রেখেছে এবং রোজ যে রাস্তায় নামছে, আশা করি এইটার আমরা একটা আশার আলো দেখব। পরিকাঠামোগত একটা পরিবর্তন খুব দরকার, আমরা এত পরিবর্তন পরিবর্তন করে লাখাই, আলটিমেট তো পরিবর্তন হয় না, কিন্তু সমস্ত পরিকাঠামোগত একটা পরিবর্তন দরকার।